বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে বন্ধুরা অনেক অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টুর রেজাল্ট অর্থাৎ গ্রামীণ ডাক সেবক সাইকেল টু পশ্চিমবঙ্গের যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল তার রেজাল্ট কিন্তু অবশেষে পাবলিশ করা হয়েছে এবং যে রেজাল্ট আউট হয়েছে তার জন্য কিন্তু যারা যারা সিলেক্ট হয়েছে তাদের ফোনে অলরেডি এস এম এস আসা শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতেই এস এম এস এবং যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি তারা নিচের লাল সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলুন বন্ধুরা প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি একবার দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এটি হলো ইন্ডিয়ান পোস্টের জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে বন্ধুরা আপনারা যদি এই ওয়েবসাইট ওপেন করেন তাহলে কিন্তু আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল সাইকেল টুয়ের রেজাল্ট কিন্তু এখনও যে পিডিএফ সেই পিডিএফ আপলোড করা হয়নি সেটা আপনারা এখন এখানে ওয়েবসাইটে দেখতে পাবেন না কারণ বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন যে ডাব্লু বিজিডিএস সাইকেল ওয়ানের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু প্রথমে সকলের ফোনে এস আসা শুরু হয়ে গিয়েছিল যারা যারা সিলেক্ট হয়েছিল তাদের ফোনে এস এম এস এসেছিলো তারপরে কিন্তু রেজাল্ট অফিসিয়ালিভাবে ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছিল তো সাইকেল ট্যুরের ক্ষেত্রেও কিন্তু সেরকমই হয়েছে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের ফোনে কিন্তু এস আসা শুরু হয়ে গেছে এবং পিডিএফ এখনও ওয়েবসাইটে দেওয়া হয়নি আশা করছি খুব শীঘ্রই আজকের মধ্যেই কিন্তু পিডিএফ ওয়েবসাইটে চলে আসবে তো পিডিএফ ওয়েবসাইটে এলেই কিন্তু আপনাদের আপডেট জানিয়ে দেব। এবং ফোনে যে এস আসা শুরু হয়েছে এসএমএসে কী বলা রয়েছে আপনাদের একটি এস এম এস দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই হল সেই এস এম এস যেটি কিন্তু কালকের থেকেই অনেকের ফোনে আসা শুরু হয়ে গিয়েছে এবং দেখুন এস এম এসে বলা রয়েছে ডিওপি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট কংগ্রাচুলেট ইউ ফর বিং প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ জিডিএস এবিপিএম অর ডাক সেবক অফ আপনি যে বিওতে সিলেক্ট হয়েছেন সেই ব্রাঞ্চ অফিসের নাম সাবজেক্ট টু সাবমিশন অব অরিজিনাল সার্টিফিকেটস ফর ভেরিফিকেশান অ্যাস পার দ্য ইন্টিমেশন লেটার বাই দ্য রেসপেক্টিভ রিক্রুটিং অথরিটি ডিপার্টমেন্ট অফ পোস্ট ডাজ নট মেক ফোন কলস ফর এনি পারপাস বি গার্ডেড এগেনস্ট এনি আনসারকুপুলাস ফোন কলস তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যারা যারা সিলেক্ট হয়েছে তাদের ফোনে কিন্তু এস আসা শুরু হয়ে গেছে এবং অনেকে কিন্তু ইমেলের মাধ্যমেও অনেককে জানানো হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু আপনারা একটু অন রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এস এম এস আপনারা যারা যারা সিলেক্ট হয়েছেন এস এম এস কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন এছাড়াও কিন্তু যে পিডিএফ রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে আশা করছি আজকের মধ্যেই কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কারা কারা সিলেক্ট হয়েছেন সেটা কিন্তু সেখানে সকলের নাম দেওয়া থাকবে এবং যদি ফোনে এসএমএস না এসে থাকে তাহলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু টেকনিক্যাল ব্যাপার বিভিন্ন কারণে কিন্তু ফোনে এস নাও এসে থাকতে পারে রেজাল্ট প্রকাশিত যখন ওয়েবসাইটে করা হবে সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই সকলেই একবার চেক করে নেবেন তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টু রেজাল্ট সম্বন্ধে খুবই বড় আপডেট তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং ভিডিওটিকে সকল বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন এই অফিসিয়াল আপডেটটির সম্বন্ধে এবং বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি তারা নিচের লাল সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে